वेलकम टू फ्लेवरफुल रान्ना। आजकेर पर्वे आपनादेर संगे शेयर करब सम्पूर्ण निरामिष सयाबीन आलू तरकारी। एटा गरम भात बा रुटिर संगे खेते लागबे असाधारण। एकटा पात्रे 8 कप जल गरम करते दिएछि। एते दिए दिलाम 2 कप सयाबीन। 2 कप सयाबीनेर जन्य 8 कप जल दिएछि। एबार एटा 5 मिनिट धरे फुटिए नेब। सयाबीनटा ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন নরম হয়। সয়াবিন নরম না হলে স্বাদও ভালো হবে না। সয়াবিন বা সয়া চাঙ্ক নরম করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা জলে দিয়ে ধুয়ে নেব, তারপর জল চেপে নিয়ে নেব। আমি সয়া চাঙ্কগুলো বেশ ভালো করে জল নিংড়ে নিয়ে নিয়েছি। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/3 টিস্পুন, 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো হয়। 1 চামচ আদা বাটা আর অল্প জল দিয়ে একটা মশলার গোলা তৈরি করে নেব। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে উঠলে এতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। তারপর এগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। ভাজা হলে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি সয়া চাঙ্ক, এতেও সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ওর এগুলো হালকা লালচে করে ভেজে নেব। সয়াবিনগুলো হালকা লালচে করে ভাজা ভাজা হলে এগুলোকে একটা পাত্রে তুলে রাখব। কড়াইটা একটু মুছে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সরষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি এক একে একটা তেজপাতা, একটা এলাচ, ছোট্ট একটা দারচিনি আর দুটো লবঙ্গ, আর দিলাম 1/2 চামচ জিরে। এখন দেবো একটু আগে তৈরি করে রাখা মশলার গোলা। একটা বড় সাইজের টমেটো আর 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। চাইলে টমেটো কুচিয়ে দিতে পারেন, তবে বেটে দিলে গ্রেভি অনেক ঘন হয়। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়া চাঙ্ক, দিয়ে মশলার সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে 3-4 মিনিট ধরে এগুলো খুব ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যত ভালোভাবে কষাবো তরকারির টেস্ট তত ভালো হবে। এগুলো এখন বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, কেননা এই জলেই আলু সিদ্ধ হবে আর সয়া চাঙ্কও একটু বেশি করে জল টানে। এবারে এটা ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না আলু ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এ
এখন গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে, আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনের ভিতরেও গ্রেভি ঢুকে বেশ ফুলে উঠেছে। সব শেষে এতে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে তৈরি সুস্বাদু নিরামিষ আলু সয়াবিনের তরকারি। এটি ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।